বন্ধ হয়ে পড়ল যোরহাট মাজুলী সংযোগী দলংর নির্মাণ কার্য। 26-র আগতে সম্পূর্ণ হবনে বহু প্রত্যাশিত দলংখন? অসার হব নাকি মুখ্যমন্ত্রীর ঘোষণা? বহু প্রত্যাশিত মাজুলীর দলংখন 2026-ত সম্পূর্ণ হব বলে ঘোষণা করে মাজুলীবাসীর মাজত আশার সঞ্চার করেছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। কিন্তু এতিয়া হঠাৎ আধাতে বন্ধ হয়ে পড়ল যোরহাট মাজুলী সংযোগী দলংর কাম। 90% শ্রমিক, 70% কর্মচারী এরিলে নির্মাণস্থলীর শিবির। কিন্তু কিয়, কি হব দলংখনের ভবিষ্যৎ? আজি এসপ্তাহ ধরে কিবা উদ্ধতম কর্তৃপক্ষের লগতা কি হয়েছে আমি এতিয়ালে গম পোৱা নাই, কিন্তু কামৰ ক্ষিপ্রতাটো একেবারে নাইকিয়া হয়ে গেল। আর দেখিছে আপনি সবফালে আমার যদি মেশিন এইখানে আনি পিনি ইয়াতে রাখি দিয়া হয়েছে, যেটো মূল বুঝাবুঝি কিবা এটা সম্ভব হয়েছে, যেটো আমি সম্ভব অবগত একেবারে নহয়। এতিয়ালৈকে আমি একো গম পোৱা নাই, আমাক উদ্ধতম কর্তৃপক্ষ এতিয়ালৈকে একো জানাব পৰা নাই, এতিয়ালৈকে অনিশ্চয়তাতে আছে। তথ্যমতে দলংখনের বাবে চুক্তিবদ্ধ দুই ঠিকাদারী প্রতিষ্ঠানের সংঘাতর বাবে এতিয়া অনিশ্চয়তার মাজত সুমাই পড়েছে শ্রমিক কর্মচারী। কেনো ঠিকাদারী পর্যায়ের সংঘাতত এতিয়া শ্রমিক কর্মচারী পোৱা নাই মজুরি আর বেতন, যার বাবে অর্থনৈতিকভাবে সংকটের মুখামুখি শ্রমিক কর্মচারী সকল। হ্যাঁ, বাবু কম্পানি কা কুছ ইস্যু হ্যায়, আবি হাম লোগ কো এমপ্লয় লোগ কো পতা নেই আব জো ভি হ্যায় কম্পানি কা ইস্যু হ্যায়। হ্যাঁ, কাম তো বন্ধ হ্যায়, হাম লোগ এসে হি বেঠে হ্যায়, কাম নেই চল রহা হ্যায়, সব বন্ধ হো গিয়া, মেশিন ভি হ্যায়, দরমাহা ভি মিলনে কা হ্যায় বোল রহে হ্যায় লোগ, লেকিন আবি তক মিলা নেই হ্যায়, এক মহিনা বাদ হ্যায়। 2021 সনত প্রধানমন্ত্রীয়ে শিলান্যাস করা যোরহাট মাজুলী সংযোগী দলংর নির্মাণ কার্য হঠাৎ স্থবির হয়ে পড়া ঘটনায় আশ্চর্যর সৃষ্টি করেছে। যোরহাট মাজুলী সংযোগী দলংখনের নির্মাণ 2026 সনত সম্পূর্ণ হবনে নাই তাক লৈও উত্থাপিত হয়েছে প্রশ্ন। টিয়কৰ পৰা দিগন্ত হাজৰিকা রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।